কয় তারা নাকি কাফেররা সাইপে ধরছে কাফেররা হ্যাঁ তারপরে নাকি ইহুদিরা নাকি মরে না যদি বউ পাশে না থাকে কা এ কি ওই দেশের লোকে যুদ্ধ লাগাই দিছে নাকি ইহুদি মারতেইব না না আমি কি তোমারে বিয়ে করছি না তুমি আমার বিয়ে করছো পোলার লগে আলাপ করমু পোলা যেহেতু ঘরে নাই তুমিও তো আমার মাইয়াই আমি কেমনে কি কই কইতে পারতেছি আপনি বইলা ফেলেন আমি তো আপনার মেয়ের মতো আর আমার কাছে বললে আপনার সুবিধা হইবে সব দিকটা কারণ আপনার খাবার আপনার জামা কাপড় আপনার সব কিছু সব তো আমিই দেই আমিই করি উনি তো শুধু টাকাটা দেয় সবই ঠিক আছে মা এই স্বামী মেয়েরা যখন বিয়ে করাই তোমারে এর আগে আমি এটা চিনতে পারলাম করছিলাম যে তোমার শাশুড়ি নাই আমি নিজে একটা বিয়ে করি আমার বন্ধু বান্ধব কইছিল যে দেখ রে হায়দার শের জীবনে কিন্তু আসলে একটা পরিবার না থাকলেই হয় না এটা লাগে বাবা এই বয়সে কি আপনি বিয়ে করতে চাইতেছেন আপনারা ছিল আসলে স্বামী মেয়ের বিয়ে করানোর আগে কিন্তু তোমারে আনার পরে আবার এই চিন্তাটা বাদ দিছি কিন্তু আমি তো মা এখন খুব কষ্টে আছি আপনি কিসের কষ্টে আছেন আপনার জামা কাপড় থেকে শুরু করে কোন জিনিসটা আপনারে দেন আপনার পোলাই তারপর আপনার কি লাগবে আর আপনার কাম কাজ তো সব আমি করি না সব কাজ তো আর তুমি করতেও পারবা না পোলাই কি কি দেয় বা না দেয় সেইটাও আমার এখন হিসেব না পোলাই কি দেয় বা না দেয় এটা তো আসলে হিসেব না হিসেব হলে বৌমা আমি যখন ওই ঘরটার ভিতরে একলা একলা থাকি তখন আমার কাছে মনে হয় আমি কোনো ডিটেনশন খাটতে আছি ওখানে কি কোনো মাল জিনিস রাখা হয়েছে যে আপনার গুড়ানোর মতো মনে হবে সাফ সাফাই করে দেবো একেবারে এই যে তোমরা দুজন থাকো এইটার নাম হচ্ছে সংসার আর তোমার যেহেতু শাশুড়ি নেই আমার সংসারটাই করতে দিই তখন আমার এই যে একাকিত্ব জীবনটা এটা রাইতে আমি খুব অনুভব করি শোনো একটা কথা আছে স্বামী স্ত্রী একসাথে যদি হন ওই জায়গায় লক্ষ লক্ষ কাফের কিন্তু মরে গেছে আমি কাফের কেমনে মানবো আর কী হোক কমনে তোমার শাশুড়ি আর কমনে আমি ওই রাইতে ওই অনুভূতিটি আমার মানে জাগে বুঝতে পারছি আব্বা তবে চিন্তা করেন না আপনার পোলা আসুক তারপর আমি ওর কাছে শেয়ার করবো চিন্তা করবেন না হ্যালো তোমারও খুঁজতেছিলাম কে তোমার বাবা নিয়ে কিছু কথা কম কি কথা তোমার বাবা বিয়া করতে চাইতেছে এই বয়সে বিয়া করব কত বড় কথা চিন্তা করছো বাচ্চা পয়দা করব ওই বাচ্চা আমাকে অর্থ সম্পত্তিতে ভাগ বসাইব তাই না কি করব লাইফ ইজ এ ডাল তারপরে আবার কি কয় জানো কয় তারা নাকি কাফেররা সাইপে ধরছে কাফেররা হ্যাঁ তারপরে নাকি ইহুদিরা নাকি মরে না যদি বউ পাশে না থাকে কা এ কি ওই দেশের লোকে যুদ্ধ লাগাই দিছে নাকি ইহুদি মারতেইব না না
বউ পাশে না থাকলে নাকি ইহুদিরা মরে মরার ডাক দিছে। মরার ডাক না, যৌবনের ডাক দিছে। যৌবন উথাল পাতাল শুরু করেছে, তোলপার তোলপার। এই বয়সে যৌবনে তোলপার শুরু করলে তোমারও তো এনে তোলপার শুরু করলে তোমার তো শেষ হয়ে গেছে, তোমার বাপের এখন শুরু হয়েছে। আমার মনে হয় কি, তোমার বাপের একটা বিয়ে দেওয়া উচিত। বিয়া করলে এই বাড়ি ঘরের কিচ্ছু পাবি না। আমার বাপ হইলে একটা খারাপ মানুষ। এই লোক যদি ভালোই হইত তাহলে এত আগে আমার মা যাইতো না। আর এই আমার মায়ের লগে যে আচরণগুলো করছে, এ আগে থেকে অন্য মেয়েকে ডিস্টার্ব করছে এই গ্রামের। হ্যাঁ, কথা টাল না দিয়া ঘরে থাকবা, খাবার দাবার যা যা লাগবে দিয়ে চলে আইবা বেশিক্ষণ, কারণ এইসব লোকের নজর খারাপ। যা ভিতরে যাও। আচ্ছা, আমি চাইছিলাম তোমার বাপের ঘরে যাইতে, কিন্তু আর যাবো না, দেশে মাঝে না চাইবাই দেশে যাও। ঘুরির বুদ্ধি পাম আমি, দেখ। কই ঠিক আসলে? আইসি গেছিলাম এক জায়গায় টাকার জন্য, পাইনি। তোরে আমি বলছিলাম টাকা নিয়ে তারপর বাড়িতে ঢুকবি, আমার ফোন লাগবে, ফোন, একটা ফোন কিনবো। কথা তোর কানে ঢোকে নাই না? কানে ঢুকছে দেখেই তো টাকা আনতে গেছিলাম। টাকা আনতে গেছিস? টাকা কই? টাকা দেয় নাই, কি করবো, বেড়ার লাগে ঝগড়া বন্ধ করছি। কিছুই করার নাই, এক বেটার কাছেই যাইতে হবে। ওই এক বেটার কাছে পাস নেওয়ার জন্য আর কেউ দিবে না তোরে, আর কারোর কাছে যাওয়ার ইয়ে নাই। গেছিলাম তো বেড়াকের সাথে ঝগড়া বন্ধ করছি, কিন্তু টাকা দেয় নাই, কি করবো, এমন কি মারামারি করবো? তুই মারামারি করবি না কি করবি সেটা তোর ব্যাপার। আচ্ছা, বিয়ের পর থেকে তুমি এরকম কেন এরকম করো? হ্যাঁ, তুই 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 তুই, আমি স্বামী, আমি কি তোমার বিয়ে করছি না তুমি আমার বিয়ে করছো? আহাহা, আমি স্বামী? স্বামী তো আমার চাহিদা মিটাস না কেন? স্বামী কিসের জন্য? এই তোমার যে ভুরি ভুরি চাহিদা, এত চাহিদা তো মিটাতে পারবো না কোনো মানুষই পারবে না, আমি কেন, কেউ পারবে না। কি ভুরি ভুরি চাহিদা আমার? এই সকালে 2000 টাকা, বিকালে 5000 টাকা, এই শাড়ি কিনবো, এই থ্রি পিস কিনবো, এই আমার লিপস্টিক, এই সোনো, এই ডে স্নো পাউডার, মুই একেবারে শেষ হয়ে গেলাম। আমি বিয়ের পর থেকে শুধু তোমার ভয়ে থাকি, কখন একটা ঠোঁড়া দাও, কখন একটা, কখন একলাসা মার দাও। এই চিল্লা মাত কর, আমার যা যা চাহিদা মিটাইতে পারলে মিটাবি, না পারলে আমাকে বলবি। আমি পারবো না, যেখান থেকে পারো রে। কি? ঠিক আছে, যেখান থেকে পারি নেব তো, পরে কথা বলতে আসিস গোলামের। কই যাই তোমার চিন্তা করতে? তুমি নাকি আমার বউরে কইছো তোমার বিয়া দেওয়া লাগবে। তা কইছি, তুই যেহেতু হোস হই সেটা আবার জিজ্ঞাবার কি আছে? তুই একটা ব্যবস্থা করবি না, আমার তো কষ্ট হয়। কি কষ্ট হয় তোমার? আমার বউ তোমার রান্না করে দেয়, কাপড় কেচে দেয়, সব দেয়, এই সময় যৌবনে আবার ফাল দিতেছে? জীবনের শেষ প্রান্তে যৌবন একটা লড়ার দেয়, এটা বয়সক বুঝবি তুই, তাই? হ্যাঁ, আর একটা বিষয় হলো দাইয়া, এখন এই বয়সে হাতের কাছে একটা মানুষ না থাকলে একটা মানুষের যে কী কষ্ট হয়। কী কষ্ট হয় বেটা? তোর দ্বারা কি করবো, তুই তো আমার পোলা, এটা বোঝো না কি করবো? রাইতে বজ্ঞ কোলে লই যখন ঘুমাও, শান্তিতে ঘুমাই থাও, আর আমি হারারাই কোলবারিশ লই সইট করি। সইট করে তা করবো কি? একটা কথা কই, ভুল করেও বিয়ের স্বপ্ন দেখবা না, কইয়া দিলাম। যদি ওই স্বপ্ন দেহ না, তোমার স্বপ্নে পাড়া দিয়া মাইরা আলাম। আমার কথাটা মনে রাখো আব্বা জান, বিয়ার পাগল বুইরে হালায়। তবে
কলারে কেমনে ফাইলে হেলাইতে হয় এটা আমার জানা আছে, যদিও আমি এটা করতে চাই না, কিন্তু এখন মনে না করিয়ে উপায়ও নাই। দেখা যাক তুমি কবে আমার গর্ভের মধ্যে তখন হইল যে হবে খেলা। বাইরে আসি, ভিতরে যাই, তারপর না আমার খুব স্বপ্ন আছিল তুমি এখন ফোনটা তো আপনি অনেক আগে থেকেই চাইছেন, আমি আসলে ওই মানে ব্যবসা বাণিজ্যে কুলাই উঠতে পারতেছি না, আবার আমার বাপটাও ঘ্যানুর ঘ্যানুর করতেছে, সব মিলিয়ে আমি একটু প্রেশারের মধ্যে, তো এই গ্যাপ পাইছি নিয়ে এলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, এখানে কথা বলবে না। ও স্বামী বাইরে বাজান, আর কতক্ষণ থাকবি? আমার একটা কথার জবাব দিবা, তুমি এই ঘরে কেন, তাহলে ভবিষ্যতে কেন তুমি এই ঘরে, উত্তর দাও, উত্তর দেবে কেমনে? ও একটা শাদী সোদা একটা পুরুষ, যার ঘরে এরম একটা সুন্দর স্ত্রী আছে, হে আবার পর স্ত্রীর সাথে পরকিয়া করে, এটা কি ঠিক? এটা না ঠিক, আপনি কিভাবে জেনে শুনে এরকম কাজ করতে পারলেন? তো আমার হাজবেন্ডকে আপনি অন্য কোন লোক পেলেন না কেন? কেন তুমি অন্য মেয়ের রুমে একটা কেন, উত্তর দাও আমাকে। আমি আইছি তোমার কে কইছি? কে কইছে মানে কে বলবে, তুমি এই রুমে এসছো তোমার বাবা বলছে আমাকে। বাবা তোর ঘরে বউ আছে, একটা সুন্দরী বউ। কোন বাবা, তোর ঘরে এত সুন্দর একটা চান্দের না বউ আমি আনিয়ে দিছি, কান্দিও না বৌমা, এখন তুই হেই বউ থুইয়া তুই আইয়া আর এক বেডি রেখানে বই পিরিত করো, আর আমার তো কিচ্ছু নাই, আমি বৌমার দ্বারা যাইয়ে কইলাম বলে এই কাহিনী, এখন আমার একটু কষ্ট হইতে আছে মা, একটু স্বামী লাগে তুমি একটু আলাপ করো। কইছে আমি আলাপ করবো, অথচ তুই হাতে রাজি না, কেন রাজি না, তোর ওই সম্পত্তির ভাগ যদি আবার অন্য মাসে নেয়, হ্যাঁ এত লুবি হইয়ে গেলি। বাবা ওই কথা বাদ দেন, আমি তোমার জন্য কি না করি, তোমার জন্য কি না করি, তারপর তুমি এরকম কাজ কেন করলা, আমাকে তো পুরোপুরি অনেক ভালোবাসে দেখাও, এই ভালোবাসা কি মূল্য রাখলা তুমি? আর আপনাকে বলি অন্য জামাই নিয়ে কেন এরকম ফষ্টি নষ্টি করেন ঘরের ভিতরে, হ্যাঁ সর্বনাশ করতে পারলাম, বাপের দিকে একটু খেয়াল নাই তোমার,
এরপরও তোমার এই সুন্দর বউ থেকে আইয়া পরের বউ আপনার গিয়ে ডাটা টানি হ্যাঁ কোলাকুলি এইসব করা লাগবে কইলেন না বাবা কি ব্যাপার কাকু আপনার আবার বাড়তে কার কি কারণে বাড়তে এ বউ তোমার না হ্যাঁ কি হয়েছে কি হ্যাঁ কি হয়েছে মানে কি হয় নাই ভাই আপনি আপনার বউ দিয়ে ঘরে নিয়ে ফস্টির শিকার তারপর আমার হাত ধরে দিয়া মুখ সামলাই কথা কর কেন মুখ সামলাই কথা বলবো আপনার বউ যদি করতে পারে আমি কেন মুখ সামলাতে যাব আপনার বউরে আপনি সামলান এই তোমার হাতে সেট কিসের বল আরে সেট কিসের তুমি এই সেট দিছো না এই সেট পাইছো কই তুমি দিছো তুমি দিছো ও বুঝতে পারছি এই জবের লোভে তুমি আমার জামাইটাকে কাইন্ডে দিছো তুমি দেওয়ার জন্য আইজগো বা ঢুকছে নতুন কর যা টাকার লোভে তুমি এত নিচে নামতে পারো হ্যাঁ এই সেট এই টাকা এ দিছে না এই তুমি টাকার জন্য এত নিচে নামতে পারো দেখ ফোন দেখ আমার জামাই কখনো আমার একটা ফোন কিনা দেয় না আর পরের মেরে দিতে পারছে ঠিকই দিতে পারছো পরের বউরে তুমি আমার মান সম্মান আর তুমি কিছুই রাখলে না আসো ঘরে আসো আসো পিয়া দুঃখ মহিলা আর তোমারে তোমারে বাসায় নিয়ে শিক্ষা দেবো চলো বাসায় চলো ওতে ওতে রইছি মালগের ফো তুই কমে যাও কি করো আমার দিকে একটু খেয়াল দাও না এইবার দিছি না কাফের ঢুকাই দিছি ঘরের মধ্যে খালার ভালো আমি এটাই হুদি মারতে পারি না আর উনি এই যে হ্যাঁ প্রচুর প্রচুর ঢোকে আর বাইরে হ্যাঁ এইবার আমি মনে হয় হুদি মারমুখ ব্যবস্থাটা করতে হবে না এই যে খবর আছে জীবনে কারণে তামা তামা হয়ে গেলাম খালার ভালো